সারা ভারতবর্ষে বর্তমান রাম মন্দির প্রতিষ্ঠা নিমন্তে সারা ভারতবর্ষের লোক মানুষ নিমন্ত্রণ করিয়া পাই অযোধ্যার যে নিমন্ত্রণ পত্র আসিছি ভুবন নগরের এক নম্বর ওয়ার্ডে আজি সমস্ত পরিবারকু 22 তারিখ দিন সমস্তঙ্কর ঘরে মঙ্গল কলশ অক্ষত এবং দীপ প্রজ্বলন নিমন্তে অযোধ্যার নিমন্ত্রণ পত্র অক্ষত আসিছি আমি তাকে বিতরণ করিয়া পাই আজি এক নম্বর ওয়ার্ডে বাহারিছি আপন মানে সমস্তে বহুত খুশি হবে আউ বিশেষ ভাবে আম ভারতবর্ষ সমস্ত নাগর বর্গ নাগরিক পাই এক মহান দিবস আসন্তা জানুয়ারি 22 সোমবার দিন শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় নূতন মন্দির হওয়া সহিত তাঁর প্রতিষ্ঠা সেদিন হচ্ছে সেপাই প্রত্যেক জায়গার সমস্ত ভক্ত মানে সমস্ত জনসাধারণ অতি উৎসাহ সহকারে প্রত্যেক ঘর ঘর যাই সেদিনর মহানতা ও সেদিন কিভাবে ভাবে প্রত্যেক ঘরে দীপ জালিবা এবং কীর্তন করিবা যেভাবে ভাবে সম্ভবপর সমস্তে সেটিকে অযোধ্যা যা তেমন এইভাবে মহান দিবস কিভাবে ভাবে সমস্ত লোক মানুষ জাগরণ করিয়া সেপাই এই কার্যক্রম আর যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।